চন্দননগরে জগদ্ধাত্রী পূজোর ঢাকে কাঠি পড়ে গেল। একদিকে জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ, অন্যদিকে পুলিশ কমিশনার নিরাপত্তাজনিত বন্দোবস্ত করতে তৎপর। জরুরি বৈঠক থেকে পরিদর্শন, চন্দননগর কমিশনারেট প্রস্তুত। করোনার প্রকোপ কাটিয়ে জগদ্ধাত্রী পুজো এবং শোভাযাত্রা ফিরছে তারা আপন ছন্দে। জেলা প্রশাসনও সুষ্ঠুভাবে পুজো করতে বদ্ধপরিকর। লক্ষ্মী পুজো শেষ হতেই তারাও নেমে পড়ল। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত জেভালগি উচ্চপদস্থ কর্তাদের নিয়ে চন্দননগর থানায় বৈঠকও করেন। শোভাযাত্রা যে রুট ধরে হয় সেই রুটটিও দর্শন করেন। 2020 থেকে 2022 পর্যন্ত যতগুলি জুবিলি পুজো ছিল তারা সকলেই এবার শোভাযাত্রায় অংশ নেবে। পুরোটাই যে এলাকা আছে চন্দননগর ভদ্রেশ্বর এবং আমাদের রিষড়াও চন্দননগর পুজো হয়, ওখানে পুলিশের কী করণীয় আছে, ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট নিয়ে, ক্রাউড কন্ট্রোল নিয়ে কী কী স্টেপস নিতে হয় সব কিছু আমরা এখানে আলোচনা করতে এসেছি। আমাদের ভিজিট শুরু হয়ে গেছে অলরেডি, পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভিজিট শুরু করে দিয়েছি। এখানে কী ইনফ্রাস্ট্রাকচার লাগবে, আপনার অ্যাসিস্ট্যান্স বুথ, ওয়াচ টাওয়ারগুলো এবং কী সিকোয়েন্সে এরা যাবে। দুর্গাপুজোর সময় যেভাবে মানুষের ঢল নেমেছে এবং তার দ্বিগুণ থেকে তিনগুণের বেশি আমাদের এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো এবার হবে, এবং এর তার জন্যে আমরা এখন থেকে গাইডলাইন সকলকে সমস্ত বারোয়ারিকে 171টা বারোয়ারিকে নিয়ে আমরা জেনারেল মিটিং করেছি এবং সেখানেও আমরা সবাইকে বলে দিয়েছি যে এবারে বিশ্ব সেরা হবে এবং কারা কারা পজিশন করতে পারবে সেখানেই তখন আমরা একটা গাইডলাইন আমাদের প্রত্যেককে বারোয়ারিকে আমরা দিয়ে দিয়েছি।